আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ ভিডিওর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে ডিসেম্বরের 5 তারিখ, রোজ হচ্ছে মঙ্গলবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে, ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটি জেলার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেব। তো মোটামুটি এখন সারা বাংলাদেশে আপনারা জানেন অনেকটা কমতে দিকে রয়েছে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম। কিছু কিছু জায়গায় আবার হাতে গোনা কয়েকটা জেলায় সামান্য বেড়েছে, তবে সেটা তেমন চোখে পড়ার মতো না। যেমন আমাদের এই অঞ্চলে আজকে সিগন্যাল রয়েছে লক্ষ্মীপুর, তারপর চট্টগ্রাম, নোয়াখালী, এই সকল অঞ্চলে এইদিকে মোটামুটি এখন মুরগির দাম অনেকটা কমেই আছে। তো সর্বকিছু মিলিয়ে অবশ্যই আপনার খামারে যদি এই মুহূর্তে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি থেকে থাকে, অবশ্যই আপনি সেটা যাচাই বাছাই করে চাইলে বিক্রি করে ফেলতে পারেন, তাও সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে গ্রিল সাইজ মুরগির রেট একটা হয়। একজন ভাই কমেন্ট করেছেন, তিনি আর কমেন্টের উত্তর, গ্রিল সাইজ মুরগির রেট কেমন হয় আর বড় মুরগির রেট কেমন হয়, দুইটার রেট এক সমান কিনা? না, কিছু কিছু সময় বড় মুরগির দাম বেশি থাকে, গ্রিল সাইজের দাম ছোট একটু কম থাকে। আবার কিছু সময় গ্রিল সাইজের একটু চাহিদা বেশি থাকলে, বড় মুরগির চাহিদা কম থাকলে গ্রিল সাইজের দাম বেশি থাকে, বড় সাইজের মুরগির দাম একটু কম থাকে, এটা মাথায় রাখবেন। এগুলা নিজ দায়িত্বে ভাই যাচাই বাছাই করতে হবে। তারপরে পাইকারি বাজারে সিন্ডিকেটটা কি, সিন্ডিকেট হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপট দেখিয়ে দিন দিন মুরগির দাম কিভাবে কমাবে। আপনার বর্তমানে খাবারের দাম সর্বকিছু মিলিয়ে দেখা যায় 20-30 টাকা এমনিতে মুরগি পার কেজি, আপনার মুরগি রেডি হওয়া পর্যন্ত খরচ পড়ে যায়। তো সেখানে যখন আপনার ওই রেডি আপনার যদি বিক্রি করা লাগে, তো লস হয় তখন খামারিদের। তো এগুলা করে কারা, কাদের দ্বারা এগুলো হচ্ছে? অন্যদিকে বাচ্চার দাম কিন্তু অনেক বাড়তেছে, রেডি মুরগির দাম কমতেছে। তো যারা আসলে এই কাজগুলা করে এগুলারে বলা হয়, মানে এই ব্যবসায়িক যে মূল যারা আছে এদেরকে সিন্ডিকেট বলা হয়, এদের দ্বারাই খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, আমি কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না, তো যা করবেন নিজ দায়িত্বে জেনে শুনে বুঝে। আজকে এই মুহূর্তে আমার নিজ জেলা লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে এই মুহূর্তে 130 থেকে 138 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে ঢাকা, ঢাকাতে এই মুহূর্তে 135 থেকে 142 বা কিছু কিছু জায়গায় 45 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জে এই মুহূর্তে 135 থেকে 145 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 220 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা জেলার, বলতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দামটা আপনাকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তারপর হচ্ছে গাজীপুর, গাজীপুরে এই মুহূর্তে 128 থেকে 138 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে চট্টগ্রাম, 128 থেকে 138 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে রাজশাহী, রাজশাহীতে এই মুহূর্তে 128 থেকে 138 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। খুলনা, 130 থেকে 138 বা 140 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 225 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে বরিশাল, 130 থেকে 140 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 215 থেকে 225 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। ময়মনসিংহ, ময়মনসিংহে এই মুহূর্তে 128 থেকে 138 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। নেত্রকোনা, 128 থেকে 135 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, কিছু কিছু জায়গায় 36 টাকা, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে সিলেট, সিলেটে এই মুহূর্তে 130 থেকে 138 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। চাঁদপুর, 130 থেকে 135 বা 136 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 215 থেকে 225 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। রংপুর, 128 থেকে 138 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। বগুড়া, 128 থেকে 138 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। টাঙ্গাইল, 130 থেকে 138 টাকা ব্রয়লার, 215 থেকে 225 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে এই মুহূর্তে 130 থেকে 136 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার,
210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপর হচ্ছে নরসিংদী, নরসিংদীতে এই মুহূর্তে 130 থেকে 138 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, কিছু কিছু জায়গায় 40 টাকায় বিক্রি হচ্ছে, 220 থেকে 225 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে এই মুহূর্তে 130 থেকে 136 টাকা ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপর হচ্ছে ফরিদপুর, ফরিদপুরে এই মুহূর্তে 128 থেকে 138 টাকা ব্রয়লার, 210 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। পাবনা, 128 থেকে 138 টাকা ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপর হচ্ছে নোয়াখালী, 128 থেকে 138 টাকা ব্রয়লার, 210 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপর হচ্ছে যশোর, 130 থেকে 138 টাকা ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। কুমিল্লা, 128 থেকে 138 টাকা ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপর হচ্ছে কক্সবাজার, 135 থেকে 145 টাকা ব্রয়লার, 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। সাতক্ষীরা, 130 থেকে 36 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। কুষ্টিয়া, 128 থেকে 138 টাকা ব্রয়লার, 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। এই ছিল পাইকারি বাজার, প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।